বল, ঠিক আছে, পারফেক্ট। বোর্ডটা ক্লিয়ার দেখা যায়, ঠিক আছে না? আচ্ছা, বোর্ড ক্লিয়ারলি দেখা গেলে গেছে, একটু পরে শুরু করবো। বাজে কয়েকটা আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, আই গেস অল ক্লিয়ার, ঠিক আছে। তিহিনে কারা কারা আছে? আচ্ছা, আমি শুরু করি। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে ওকে, এখন আর কিছু দেখবই না। আসসালামু আলাইকুম সবাইকে, এর জিম এর অ্যাপ্রন গ্রুপের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বোর্ড আশা করি সব ক্লিয়ার আছে। আজকে নেট ক্লিয়ার থাকার কথা। আচ্ছা, আজকে শুরুতে একটা পোস্ট দিছি আমি সন্ধ্যার সময়, যে আমাদের মেডিকেল এডমিশন টেস্টের জন্য আমাদের জিকে প্লাস ইংলিশ কতটা গুরুত্বপূর্ণ, এই নিয়ে ছোটখাটো একটা পোস্ট ছিল আমার সন্ধ্যার সময়। তো এরই ধারাবাহিকতায় চিন্তা করলাম গ্রুপে কিছু ক্লাস নেওয়া দরকার জিকে এবং ইংলিশ টপিকের উপর। তো আজকে আমাদের প্রথম ক্লাস জিকে টপিকের উপর। আমরা সবাই জানি আমাদের জিকে মেডিকেলে টপিকটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস এবং মুক্তিযুদ্ধ। তো মুক্তিযুদ্ধ হয়েছে কত সালে? 1971 সালে। এই একটা মুক্তিযুদ্ধের উপর পুরা একটা টপিক আমাদের দিয়ে দিছে, তাহলে তোমরা বুঝতেই পারতেছো মুক্তিযুদ্ধ টপিকটা কত ইম্পর্টেন্ট আমাদের মেডিকেল এডমিশন টেস্টে জিকের জন্য। টপিকটা কি বললাম ভাইয়া? মুক্তিযুদ্ধ, ঠিক না? আচ্ছা, আজকে আমরা এই টপিক নিয়ে পড়াশোনা করব, ঠিক আছে? তো এই টপিকের অনেক বিষয় আছে এই মুক্তিযুদ্ধ টপিক, বা 1971 সালে তো মুক্তিযুদ্ধ, ওই 1971 সালে অনেক ঘটনা ঘটছে, সবগুলো ঘটনার এ টু জেড পড়তে হবে তোমাকে। তো আজকে কোন ঘটনা আমরা পড়বো সেটা আলোচনায় আসতেছি।
আচ্ছা, বর্তমান সময়ে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার বাংলাদেশ পরিচালনা করছে, তা আমরা সবাই জানি। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ বা চিকিৎসা যত দিক রয়েছে সব সুন্দর মতো পরিচালিত হচ্ছে। তো মুক্তিযুদ্ধ যখন হয়েছে, অর্থাৎ 1971 সালে, তখনও তো বাংলাদেশকে পরিচালনা করার জন্য কোনো একটা সরকারের দরকার ছিল, ঠিক না? আজকে আমরা সেই সরকার সম্পর্কে শুরুতে পড়ব। মুক্তিযুদ্ধ অর্থাৎ 1971 সালে বাংলাদেশকে সুবিন্যস্তভাবে পরিচালনা করার জন্য, প্লাস বাংলাদেশের উপর পশ্চিম পাকিস্তানিরা কি কি ধরনের নির্যাতন করছে সেটা বাহিরের দেশের মানুষকে জানানোর জন্য, প্লাস আমাদের দেশের সার্বিক যে ক্ষয়ক্ষতি আছে বা হচ্ছিল তখন 1971 সালের সময়, সেগুলো কাটিয়ে ওঠার জন্য একটা সরকারের খুবই দরকার ছিল। সেই সরকারটাই হচ্ছে আমাদের মুজিবনগর সরকার। আর আজকে আমরা এই মুজিবনগর সরকার সম্পর্কেই পড়ব, মুজিবনগর সরকার, ঠিক আছে? আজকে আমাদের মেডিকেল জিকের প্রথম টপিক হচ্ছে মুজিবনগর সরকার। তো মুজিবনগর সরকারের না আরো কিছু নাম ছিল, আর একটা নাম কি, দুইটা নাম আমরা পড়বো। একটা হচ্ছে অস্থায়ী সরকার, আর একটা হচ্ছে প্রবাসী সরকার। কি কি বললাম ভাইয়া? অস্থায়ী সরকার এবং প্রবাসী সরকার, এই তিনটা নাম ছিল আমাদের মুজিবনগর সরকারের। আর এই সরকারটাই মুক্তিযুদ্ধকালীন অর্থাৎ 1971 কালীন সময়ে বাংলাদেশকে সুবিন্যস্তভাবে পরিচালনা বা বাংলাদেশের সামগ্রিক কাজ পরিচালনার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে। শুরু করি। এখন আমরা কিন্তু ক্লাস 10 বা আমাদের কলেজের বইও আমরা পড়েছি মুজিবনগর সরকার কবে গঠিত হয়েছে, কবে শপথ গ্রহণ করছে, দুইটা ইনফরমেশন আমাদের অনেক সময় প্যাচ লাগে। মুজিবনগর সরকার সম্পর্কে আমাদের তিনটা মেজর তথ্য পড়তে হবে। একটা হচ্ছে কবে গঠিত হয়েছে, গঠন, ঠিক আছে, কবে গঠিত হয়েছে, কবে শপথ গ্রহণ করছে, মানে আমরা তো জানি প্রত্যেকটা সরকার গঠিত হওয়ার পর সেই সরকারের শপথ গ্রহণ করতে হয়, তো আমাদের মুজিবনগর সরকারটা কবে শপথ গ্রহণ করছে এটা পড়তে হবে। আর তিন নাম্বার যেটা পড়তে হবে, যেটা সম্পর্কে আমরা সচরাচর আলোচনা করি না, সেটা হচ্ছে এই সরকার কবে ভেঙে যায়, বা একটা সরকার তো সারা জীবন থাকে না, ঠিক না? সারা জীবন থাকে না, একটা সরকার গঠিত হয়েছে মানে একটা সময় আসলে সেই সরকারটা অবশ্যই ভেঙে যায়। তো মুজিবনগর সরকার কবে ভেঙে গেছে এটা আমাদের পড়তে হবে, ঠিক আছে? গঠন হয়েছে হচ্ছে 10 এপ্রিল, অবশ্যই সাল হচ্ছে 1971 সাল, ঠিক না, 1971। শপথ গ্রহণ করছে 7 দিন পর, এক সপ্তাহ পর, গঠনের এক সপ্তাহ পর হচ্ছে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করছে, অর্থাৎ কত তারিখ, 17 এপ্রিল 1971 সালে, ঠিক আছে? আচ্ছা, এরপরে যে ইনফরমেশনটা, যেটা সচরাচর আমরা বইও এত পড়ি না বা আমাদের ধরো কলেজ বা স্কুল লেভেলেও এত পড়াশোনা হয়নি, সেটি হচ্ছে এটা ভেঙে কবে গেছে, মানে এই সরকারের কাজটা কবে শেষ হয়েছে এটা, ঠিক আছে? এই মুজিবনগর সরকার বা অস্থায়ী সরকার বা প্রবাসী সরকারের কার্যকলাপ সম্পূর্ণরূপে শেষ হয়েছে, একদম অফিসিয়ালি শেষ যেটাকে বলে, সেটা হচ্ছে 12 জানুয়ারি 1972 সালে। কবে? 12 জানুয়ারি 1972 সালে। এই 12 জানুয়ারি 1972 সালে, 12 জানুয়ারি, আজকে হচ্ছে 9 জানুয়ারি, 9, 10, 11, আর 2 দিন পরই 1972 সালে মুজিবনগর সরকারটা ভেঙে যায়, ঠিক আছে? এখন এই 12 জানুয়ারির আগে পিছিয়ে আমাদের কিছু ইম্পর্টেন্ট ডেট আছে, কেমন, 12 জানুয়ারি, 10 জানুয়ারি কি হয়েছে আমরা কি জানি, 10 জানুয়ারি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। কি দিবস? স্বদেশ প্রত্যাবর্তন দিবস, স্বদেশ ফেরত দিবস, ঠিক আছে? এটাই মনে রাখলাম, স্বদেশ ফেরত। উনি এই দিন পাকিস্তানের জেলখানা থেকে বাংলাদেশের মাটিতে আসেন, 10 জানুয়ারি 1972 সালে। 12 জানুয়ারি ভেঙে যায় আর শপথ আর গঠন তো আমরা পড়লাম। তো জিনিসটা এমনই যে কি বলে এটাকে, তারিখগুলো ইন্টারকানেকশন করে পড়তে হবে। ইন্টারকানেকশন কি বলি, যখন গঠন পড়লা তখন তুমি ভাঙা পড়বা, ভাঙা যখন পড়ছো তখন তুমি শপথ গ্রহণ কবে করছো এটা পড়বা, ঠিক আছে? এরপরে আমি কি বললাম, ভাঙছে 12 জানুয়ারি 1972 সালে, 12 জানুয়ারির পর 10 জানুয়ারির সাথে ইন্টারকানেকশন করে একটা ডেট বের করলাম, কারণ 10 জানুয়ারি ইম্পর্টেন্ট একটা কাজ হয়েছে। কি হয়েছে? সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের জেলখানা থেকে আমাদের বাংলাদেশে স্বদেশ প্রত্যাবর্তন হয়েছে, অর্থাৎ
প্রথম স্বাধীন দেশে উনি পা দিয়েছেন। দেখো চারটা ডেট আমরা ইন্টার কানেকশন করে পড়লাম। এখন যে ইন্টার কানেকশনটা আমি করবো সেটা হচ্ছে এই যে শপথ গ্রহণ হয়েছে 17 এপ্রিল 1971 সালে, এই শপথ তো কেউ একজন পাঠ করাইছে, ঠিক না? মানে শপথ একজন তো পাঠ করায়, আর বাকি যত মন্ত্রী পরিষদের বা সরকারের যত সদস্য রয়েছে তারা সেটা অনুকরণ করে পড়েন। তো এই শপথ বাক্য কে পাঠ করান? শপথ বাক্য প্রথম পাঠ করান হচ্ছে অধ্যাপক ইউসুফ আলী। কে? এই এখান থেকে আমরা লিখবো কে পড়ান শপথ বাক্য পাঠ করান হচ্ছে অধ্যাপক ইউসুফ আলী। উনি হচ্ছে এই মুজিবনগর সরকারের শপথ বাক্য পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী। ওকে, অধ্যাপক ইউসুফ আলী। এটা একটা ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন যে মুজিবনগর সরকারের শপথ বাক্য কে পাঠ করেন, সেটা হচ্ছে ইউসুফ আলী। তো এই ইউসুফ আলীর আরো একটা বিশেষ ভূমিকা রয়েছে, সেটা কি জানো? এই 1971 সালে স্বাধীনতার ঘোষণাপত্র উনি প্রকাশ করছেন। কি করছেন? স্বাধীনতার ঘোষণাপত্র উনি পড়ছেন, পাঠ করছেন। সোজা কথায় স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করছেন কে? আমাদের অধ্যাপক ইউসুফ আলী। এই যে স্বাধীনতার ঘোষণাপত্র আমি বললাম যে পাঠ করা হয়েছে, এই স্বাধীনতার ঘোষণাটা কবে পাঠ করা হয়েছে? যদি প্রশ্নটা এমন আসে যে মুক্তিযুদ্ধের কালীন স্বাধীনতার ঘোষণাপত্র কত তারিখে পাঠ করা হয়েছে, তাহলে সেটা হচ্ছে এই যে আবার ইন্টার কানেকশন 10 এপ্রিল 1971 সালে, অর্থাৎ যেই দিন মুজিবনগর সরকার গঠন হয়েছে সেই দিনে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়েছে। আর কে পাঠ করছেন? অধ্যাপক ইউসুফ আলী। এই অধ্যাপক ইউসুফ আলী আবার 17 তারিখ হচ্ছে শপথ বাক্য পাঠ করাইছেন। ওকে, এটা হচ্ছে ইন্টার কানেকশন করে পড়া। তো এখন একটা কথা হচ্ছে, যেহেতু সরকার আছে, সরকারের সদস্য আছে, অর্থাৎ মন্ত্রী পরিষদ আছে, এই সরকারটা একটা মন্ত্রী পরিষদ আছে, মুজিবনগর সরকারের মন্ত্রী পরিষদ, এই সদস্য ছিল, মূল সদস্য এখানে গণনা করা হয় 6 জন। অ্যাজ ইউজুয়াল অন্যান্য সরকারের মতো আমাদের মুজিবনগর সরকারেরও রাষ্ট্রপতি, অস্থায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, ত্রাণমন্ত্রী, ত্রাণ পুনর্বাসন মন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, অর্থমন্ত্রী, যত কি বলে এটা সেক্টরের মন্ত্রী থাকা উচিত ছিল, সব সেক্টরের মন্ত্রী এই আমাদের কি বলে মন্ত্রী পরিষদে ছিল, ঠিক আছে? তো এখন মন্ত্রী পরিষদ গুলো, অর্থাৎ মন্ত্রী পরিষদ গুলোর দায়িত্বপ্রাপ্ত যে ব্যক্তিগণের আমরা নাম পড়বো, নাম পড়ার সাথে সাথে না সেগুলোকে কানেক্ট করে বা ওই ব্যক্তিদের সাথে যোগসূত্র করে এক্সট্রা কিছু ইনফরমেশন আমরা পড়বো। শোনো, কথা হলো কি, ওই মেডিকেলের ইনফরমেশন তোমার মনে থাকবে না, সোজা কথা, যে এগুলা তোমার সবসময় মনে থাকবে না। এগুলো মনে থাকার তোমার উপায়টা কি? উপায়টা হইলো তোমার ইন্টার কানেকশন করে পড়া। ইন্টার কানেকশন করে কিভাবে পড়বা? একটা পড়লে ধরো 10 জানুয়ারি 12 জানুয়ারি পড়ছো, সাথে 10 জানুয়ারি পড়বা, আশেপাশে কি ঘটনা ঘটছে, বা এই ব্যক্তির সাথে যদি একজন লোক পড়ো, ওই লোকের সাথে সংশ্লিষ্ট 1971 সালে কি কি হয়েছে সব তুমি পড়বা। ধরো একটা তারিখ পড়লা, ওই তারিখে 1971 সালে কি কি হয়েছে তুমি সবগুলো পড়বা। যদি ভাবে ইন্টার কানেকশন করে পড়তে পারো, তাহলে তোমার হলো জেনারেল নলেজ, অর্থাৎ মুক্তিযুদ্ধ ভিত্তিক জেনারেল নলেজ অনেক ইজি লাগবে, নাহলে কিন্তু ঝামেলা আছে। তো এবার আমি কি বললাম যে মুজিবনগর সরকারের সদস্য 6 জন, প্রথম যেটা মানে একটা সরকারের যে প্রধান লিড রোল সেটা হচ্ছে রাষ্ট্রপতির রোল, সবাই আমরা জানি রাষ্ট্রপতি, ঠিক না? রাষ্ট্রপতি, আর এটা বলার অপেক্ষা রাখে না, আমাদের মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ঠিক আছে? শেখ মুজিবুর রহমান উনি ছিলেন মুজিবনগর সরকার বা অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি, শেখ মুজিবুর রহমান। ওকে, কে? এরপরে আমাদের অস্থায়ী রাষ্ট্রপতি, অর্থাৎ যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থাকবেন না বা উনি যদি কোনো কারণে অনুপস্থিত থাকেন, তখন রাষ্ট্রপতি কে হবেন? তখন অস্থায়ী রাষ্ট্রপতি হবেন হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম। কে? সৈয়দ নজরুল ইসলাম। ওকে, সৈয়দ নজরুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছিল অস্থায়ী রাষ্ট্রপতি, অস্থায়ী রাষ্ট্রপতি দায়িত্ব দেওয়া হয়েছিল সৈয়দ নজরুল ইসলামকে। গেল, এরপরে হচ্ছে মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রীর কথা। কার কথা বললাম ভাইয়া? প্রধানমন্ত্রী মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। এখন তাজউদ্দিন আহমেদ সম্পর্কে কিছু কথাবার্তা আছে। তাজউদ্দিন আহমেদ এই মানুষটার অনেক ভাইটাল ইম্পর্টেন্ট বা ভাইটাল রোল ছিল আমাদের মানে মুক্তিযুদ্ধ পরিচালনায়। প্রথম কথা একটা জিনিস বলে নেই, এই যে মানুষটা অর্থাৎ তাজউদ্দিন আহমেদ, তিনি কিন্তু অত্যন্ত বিজ্ঞ প্লাস অত্যন্ত কিন্তু জ্ঞানী একজন লোক ছিলেন। এর প্রধান একটা উদাহরণ কি আমি বলি, সেটা হচ্ছে উনি কিন্তু একজন হাফিজ ছিলেন, উনি কিন্তু একজন হাফেজ, উনি কিন্তু পুরাণের হাফেজ ছিলেন, ঠিক আছে?
এটা হচ্ছে ওনার প্রথম পরিচয় আমরা দিতে পারি, ঠিক আছে? দ্বিতীয় পরিচয় হচ্ছে সমগ্র বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী উনি। কি বললাম আমি? প্রথম প্রধানমন্ত্রী, প্রথম প্রধানমন্ত্রী আমাদের তাজউদ্দিন আহমেদ, প্রথম প্রধানমন্ত্রী। কারণ মুজিবনগর সরকারকেই ধরা হয় বাংলাদেশের ইতিহাসের প্রথম সুগঠিত সরকার, এবং সেই সরকারের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছেন তাজউদ্দিন আহমেদ। ওকে, এরপরে হচ্ছে বাংলাদেশের ইতিহাসে অনেক বাজেট প্রকাশ করা হয়, সেই বাজেট বা এখনো তো বাজেট প্রকাশ করা হয় যেই বাজেটের অনুযায়ী বাংলাদেশ পরিচালিত হবে, বাংলাদেশের বিভিন্ন সেক্টরে অর্থ বরাদ্দ করা হয়। প্রথম বাজেট উত্থাপন করেছেন, প্রথম বাজেট উনি দেন, মানে প্রথম বাজেট উত্থাপন করেন হচ্ছেন তাজউদ্দিন আহমেদ। এখন বাজেট উত্থাপন করছেন, প্লাস ওনার আরেকটা গুরু দায়িত্ব ছিল বাংলাদেশের ওই মুজিবনগর সরকারের সময়, সেটা হচ্ছে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রী। তিনি ছিলেন বাংলাদেশের তখনকার তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী। কি বললাম? প্রতিরক্ষা মন্ত্রী। ওকে, এখন এখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে ওনার ভূমিকা কি ছিল? প্রতিরক্ষা মন্ত্রী হিসাবেই ওনার ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল, কোনটা সেটা আমি তোমার বলতেছি। প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে ওনার কাজ যেটা হচ্ছে, তাজউদ্দিন আহমেদেরই প্রথম বুদ্ধি ছিল বা প্রথম প্ল্যান ছিল যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ যদি তুমি সঠিকভাবে পরিচালনা করতে চাও তাহলে বাংলাদেশকে 11টা সেক্টরে ভাগ করতে হবে। অর্থাৎ 11টা সেক্টরের প্ল্যান উনি করেছিলেন, 11টা সেক্টরের যে সেক্টর যে করা উচিত বা 11টা সেক্টরে ভাগ করলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সহজভাবে পরিচালিত হবে, সেই বুদ্ধিটা কিন্তু ছিল হচ্ছে মূলত বঙ্গবন্ধু না তাজউদ্দিন আহমেদের, ঠিক আছে? প্রথম উনি প্ল্যান বানাইছিলেন, উনি প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে ওনার প্রথম প্ল্যান ছিল 11টা সেক্টরে। ওকে, ক্লিয়ার? গেলেন, পড়ে ফেলাম প্রধান রাষ্ট্রপতি, অস্থায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। এখন পর্ব হচ্ছে আমরা স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী। কি কি বললাম ভাই? স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী, ঠিক আছে? পুনর্বাসন মন্ত্রী প্লাস উনি ছিলেন কৃষি মন্ত্রী। এখন সে কোন ব্যক্তিত্ব, মানে ব্যক্তিত্বটা কে? সে হচ্ছে AHM কামারুজ্জামান। কি বললাম আমি? AHM কামারুজ্জামান, ঠিক আছে? কামারুজ্জামান। এখন এটা মনে রাখার না খুবই সহজ একটা টেকনিক আছে, টেকনিকটা খুবই সহজ, সেটা হচ্ছে ধরো এই কামারুজ্জামানের ক এবং কৃষির কটা তুমি মনে রেখে দিও, শেষ, এনাফ। তাহলে কৃষি মন্ত্রী বললে AHM কামারুজ্জামান তোমার মনে পড়বে, ঠিক আছে? প্রধানমন্ত্রী বললে মনে থাকবে যে তোমার উনি একজন প্রধানমন্ত্রী ছিলেন, উনি অনেক গুণ ছিল, কি কি? হাফেজ ছিলেন, প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, তারপর যে প্রথম বাজেট উত্থাপন করেন, প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন, প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে ওনার কাজ কি ছিল? বাংলাদেশকে 11টা সেক্টরে ভাগ করা। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার, গেল। এরপর হচ্ছে অর্থমন্ত্রী কে ছিলেন? অর্থমন্ত্রী তৎকালীন অর্থমন্ত্রী কে ছিলেন? অনেক বড় একটা গুরু দায়িত্ব কিন্তু, কারণ সেই সময় বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অতটা ভালো ছিল না। সেই সময় বাংলাদেশের অর্থমন্ত্রী ছিলেন হচ্ছে ক্যাপ্টেন মনসুর আলী। উনি একজন আর্মি অফিসার ছিলেন এবং রিটায়ার্ড আর্মি অফিসার, এবং তার নাম হচ্ছে ক্যাপ্টেন মনসুর আলী। ওকে, মনসুর আলী, ক্লিয়ার? এরপরে যে নামটা আমরা পড়ব সেই নামটার সাথে হচ্ছে বাংলাদেশের কালো অধ্যায় বা কালো ইতিহাস সংযুক্ত। সে কে? সে হচ্ছে পররাষ্ট্র এবং প্লাস আইন মন্ত্রণালয়ের দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল। এই মানুষটার নাম হচ্ছে খন্দকার মোস্তাক। এখন আমরা আবার কানেকশন করে আবার পড়াশোনা শুরু করব। যখন আমরা তাজউদ্দিন আহমেদ পড়লাম তখন ওনার কিছু গুণ পড়লাম, আর খন্দকার মোস্তাক যখন পড়বো তখন তার কিছু খারাপ গুণ বলবো। খারাপ গুণ, প্রথম যে খারাপ গুণ, যে খারাপ গুণের মাধ্যমে মানুষ চিনে, তা হচ্ছে তিনি একজন খুনি। তিনি কার খুনের সাথে যুক্ত? সবারই আমাদের জানা, 1975-এর 15ই আগস্টের সেই কালো ইতিহাসের সাথে ওনারই হচ্ছে প্রধান ভূমিকা ছিল। অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পিছনে এই খন্দকার মোস্তাক আহমেদের অনেক বড় অবদান ছিল। অবদান তো এটা বলে না, কি বলে এটারে, অনেক বড় ষড়যন্ত্র ছিল, ঠিক আছে? তো কি কি বললাম আমরা? আমাদের কিন্তু মন্ত্রী পরিষদের সদস্যদের নাম কিন্তু পড়া শেষ হয়ে গেল, ঠিক আছে? এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন পড়ছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিছু অ্যাক্টিভিটিস তো পড়তেই হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অ্যাক্টিভিটিসের মধ্যে প্রথমটা হচ্ছে তিনি ছিলেন হচ্ছে বাংলাদেশের সর্বাধিনায়ক। তিনি ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক।
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখন এখানে সর্বাধিনায়ক এবং সেনাপতির মধ্যে একটু গ্যাঞ্জাম হয়। একটা হচ্ছে সর্বাধিনায়ক একটা কথা, আর একটা কথা হচ্ছে সেনাপতি, ঠিক আছে? মুক্তিযুদ্ধকালীন সেনাপতি ছিলেন হচ্ছে সিলেটেরই সন্তান, তিনি হচ্ছেন এম এ জি ওসমানি, এম এ জি ওসমানি, যে নামে আমার মেডিকেল কলেজ, এম এ জি ওসমানি। তিনি ছিলেন তৎকালীন সেনাপতি। আর সর্বাধিনায়ক, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন হচ্ছে শেখ মুজিবুর রহমান। একটা হচ্ছে সর্বাধিনায়ক, একটা হচ্ছে সর্বাধিনায়ক, আর একটা হচ্ছে সেনাপতি। ওয়ার্ড কিন্তু দুইটা ভিন্ন ভিন্ন ওয়ার্ড, দুইটার মধ্যে কোনো সময় ইন্টারকানেকশন করতে যায় না, দুইটা কিন্তু আলাদা বিষয়। একজন হচ্ছে মুক্তিযুদ্ধের সেনাপতি, তখন ছিলেন এম এ জি ওসমানি, এম এ জি ওসমানির উপাধি ছিল কর্নেল, ওকে, কর্নেল এম এ জি ওসমানি। আর সর্বাধিনায়ক ছিলেন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেষ, এরপরে আমি বলি, এই যে চারজন মানুষ অর্থাৎ সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, এ এইচ এম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলী, আমি তো বললাম বঙ্গবন্ধুকে হত্যা করা হয় 1975 সালের 15ই আগস্ট, কিন্তু এই যে চারজন, এই চারজনকে 1975 সালের 1975 সালের 3 নভেম্বর, 3 নভেম্বর ঢাকার কেন্দ্রীয় জেলে গুলি করে হত্যা করে, এর জন্য এই দিনটাকে পালন করা হয় হচ্ছে জেল হত্যা দিবস। কারণ আমাদের চারজনকে, মহান চার নেতাকে জেলে বসে হত্যা করা, এর জন্য এই যে 3 নভেম্বরকে এখন থেকে পালন করা হয়, এখনো পালন করা হচ্ছে জেল হত্যা দিবস হিসাবে, ঠিক আছে? এই 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 জিনিসটা হচ্ছে ইন্টার কানেকশন করে পড়া। যখন এই মানুষদের পড়লা, মানুষদের সম্পর্কে সব ডিটেলস পড়লা এবং তাদের মৃত্যু পড়লা, তাদের অবদান বাংলাদেশের মুক্তিতে তাদের অবদান সম্পর্কে পড়লা, আই গেস ক্লিয়ার, ঠিক আছে? গেল, এই হচ্ছে আমাদের পড়লাম। এরপর আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে মুজিবনগর সরকার, মুজিবনগর সরকারটা ছিল কোথায় বা তার অবস্থান কোথায় ছিল, ঠিক আছে? এই যে মুজিবনগর সরকার, এই মুজিবনগর সরকারের অবস্থান ছিল বা বাংলাদেশের অবস্থান ছিল মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলায়। কোথায় ভাই আবার বলি আমি তোমাকে, কোথায় ছিল? মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলায়, মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলায়, ঠিক আছে? বৈদ্যনাথ তলা, এই বৈদ্যনাথ তলায় ছিল হচ্ছে, এখানে আম্র কানন যেটাকে বলে, বা এখানে বলা হচ্ছে ভবেরপাড়া নামক একটা জায়গা, এখানে আমরা সোজা কথা বলি হচ্ছে আম্র কাননে হচ্ছে আমাদের এই মুজিবনগর সরকার গঠিত হয়, এখানে শপথ গ্রহণ করা, ঠিক আছে? এই মুজিবনগর সরকারের না একটা, এটা তো হচ্ছে ধরো স্থায়ী, এটা তো হচ্ছে স্থায়ী, যে এখানে তারা স্থায়ী ভাবে থাকতেছে, ঠিক আছে? এটা হচ্ছে স্থায়ী কার্যালয়। একটা অস্থায়ী কার্যালয় ছিল, সেটা না বাংলাদেশে ছিল না, অর্থাৎ অস্থায়ী যে কার্যালয়টা মুজিবনগর সরকারের, যে অস্থায়ী কার্যালয় সেটা বাংলাদেশে ছিল না, এই অস্থায়ী কার্যালয়টা ছিল হচ্ছে কলকাতায়। অস্থায়ী কার্যালয়টা কোথায় ছিল? অস্থায়ী কার্যালয়টা ছিল হচ্ছে কলকাতায়। কলকাতার কোথায়? কলকাতার 8 নং থিয়েটার রোডে। কোথায় বললাম ভাই? 8 নং থিয়েটার রোড, এই জায়গাটা ছিল হচ্ছে তাদের অস্থায়ী। একটা হচ্ছে স্থায়ী আর একটা হচ্ছে অস্থায়ী, ওকে, ক্লিয়ার? স্থায়ী এবং অস্থায়ী তাদের জায়গা কোনটা ছিল? একটা হচ্ছে মেহেরপুর বৈদ্যনাথতলা আমরা কারণে, একটা হচ্ছে কলকাতার 8 নং থিয়েটার রোড। গেল, এরপর আমরা কিন্তু আরেকটা ইনফরমেশন জানতে হবে, সেটা হচ্ছে এই যে 8 নং থিয়েটারে, এখানেই না বাংলাদেশের বাহিরে, দুইটা ইনফরমেশন এখানে পড়বো, একটা হচ্ছে বাংলাদেশের বাহিরে, বাংলাদেশের বিডির বাহিরে, বাহিরে প্রথম প্রথম পতাকা উত্তোলন হয়, প্রথম পতাকা উত্তোলন হয়, ঠিক আছে? তাহলে এমন যদি প্রশ্ন আসে বাংলাদেশের বাহিরে প্রথম পতাকা কোথায় উত্তোলিত হয়, সেটা হচ্ছে এই 8 নং, কলকাতার 8 নং থিয়েটার রোডে, ঠিক আছে? এটা হচ্ছে মুজিবনগর সরকারের অস্থায়ী একটা কার্যালয় ছিল, এখানে হচ্ছে বাংলাদেশের বাহিরে প্রথম পতাকা উত্তোলিত হয়, ঠিক আছে? ক্লিয়ার তো? এই কিন্তু মুজিবনগর সম্পর্কে আমরা মোটামুটি এভারেজ যা জানার দরকার, এত বেশি কিছু জানার দরকার নাই, কিন্তু যা জানার দরকার তা কিন্তু আমরা জানা শেষ, ঠিক আছে? এখন দেখি লাইভের অবস্থাটা কি, কে কে আসো, কি কি করতেছো। আচ্ছা ভাই, লাইভ কি রেকর্ড থাকবে? হ্যাঁ, লাইভ তো রেকর্ড থাকবে, ক্লাস করলে অসুবিধা কি? হ্যাঁ, লাইভ রেকর্ড থাকবে, অসুবিধা নেই, লাইভ রেকর্ড থাকবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, গেল
না আজকে হইলো কি ওই লাইভ রেকর্ড থাকুক না না থাকুক, যদি একজনও না থাকে আমি ক্লাস করে অসুবিধা নেই। কি বলে এটা রে পরে বা ধরো এটা হইলো আরো কি বলে 2-3 বছর পর ওই ক্লাস কেউ করতে পারবে এমন সিস্টেম আজকে পড়াই দিছি। দরকার নেই এখন লাইভে থাকার, কারো কোনো দরকার নেই, লাইভ শেয়ারও করার দরকার নেই, অত বললে পারা যায় না। লাইভ শেয়ার করা হইলো করো, নেলে নাই ক্লাস হইলো, এটা হইলো আমি রেকর্ড স্টাইলে করে দিছি, কারোটা দেখতেছিও না, কে কি কমেন্ট করলো কিচ্ছুই দেখতেছি না, কে কমেন্ট করলো কে শেয়ার করলো কিচ্ছুই দেখতেছি না, ক্লাস জাস্ট করাই দিতেছি। পরে যখন দেখবা তখন সেটা ফিডব্যাক দিও। অর্থাৎ এই ক্লাসটা যদি তুমি, এখন কি মাস চলে, 9 তারিখ আছে, 9 তারিখ ঠিক না, তুমি যদি ফেব্রুয়ারি 4 তারিখও তুমি আমার ওই দিন ফিডব্যাক দিও, তুমি যদি পরশু দিন দেখো অর্থাৎ 11 তারিখ দেখো বা 12 তারিখ 12 জানুয়ারি যদি দেখো আমার ফিডব্যাক দিও। জাস্ট তাইলে হয়েছে, এখন ক্লাস করতেছো বা এখনই ফিডব্যাক দেওয়া হবে এমন কিছু না, তোমার যেই সময় টাইম পাও তুমি সেই সময় ক্লাসটা করো, তখন ফিডব্যাক দিও। কারণ কি কোচিং এ মরলেও ভাই এগুলো তোমার হাতে ধরে পড়াবে না, তোমার বলবে এই মুজিবনগর সরকার পড়ে আসিস, কি পড়বি বা কি পড়া উচিত বা কোনটা পড়া উচিত না, জীবনেও কোনো কোচিং বলবে না, কি বলছি বুঝছো। তো যেই সময় ক্লাসটা করো যখন তোমার প্রয়োজন পড়ে তখন ক্লাসটা করো, কিন্তু কইরো ক্লাসটা যেই সময় করো, লাগলে তুমি ঘুমাই ঘুমাই রাত্রে করো, শুয়ে শুয়ে করো, কিন্তু ক্লাসটা করো। কি কি ইনফরমেশন পড়াইছি কি কি পড়াইনি ওগুলো দেখো, কিভাবে কিভাবে ইন্টার কানেকশন করে পড়তে ওইটা দেখো, শেয়ার করার কোনো দরকার নেই আমার, ঠিক আছে গেল। তো আজকে কিন্তু আমরা মুজিবনগর সরকারে সব পড়ছি কিন্তু, ঠিক আছে সব কিন্তু পড়া শেষ, ওকে গেল মুজিবনগর সরকারে সব পড়া শেষ। এখন আমরা পড়বো, এই দেখো 11 সেক্টর লিখছি, তো এই সেক্টর নিয়ে কিছু কথাবার্তা আছে, চলো এটা শুরু করি। ওকে গেল, এখন চলো আমরা পড়ে দিতে যাই। আচ্ছা আমি এইমাত্র কি বললাম যে এইমাত্র কিছুক্ষণ আগে বলছি যে তাজউদ্দিন আহমেদ বলছিলেন যে বাংলাদেশকে যদি তুমি সঠিকভাবে মুক্তিযুদ্ধ যদি পরিচালনা করতে চাও তাহলে হচ্ছে বাংলাদেশকে তুমি সেক্টরে বিভক্ত করো, ঠিক আছে। তাজউদ্দিন আহমেদ এভাবে একটা নির্দেশ দিচ্ছেন, ঠিক না, এভাবে একটা নির্দেশ উনি দিচ্ছেন, নির্দেশ জারি করছেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ যদি পরিচালনা করতে হয় সেটাকে 11টা সেক্টরে ভাগ করতে হবে, তাহলে সুবিধা হবে বা পরিচালনা করতে সহজ হবে অনেক। উনি নির্দেশ দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু নির্দেশটা পালন করবে অবশ্যই প্রধান সেনাপতি। প্রধান সেনাপতি কে? প্রধান সেনাপতি হচ্ছে মেজর, সরি মেজর তো না, কর্নেল, আমি আবার লিখে নিই পরে ভুল হবে, কর্নেল এম এ জি ওসমান, ঠিক আছে। উনি হচ্ছে কি করছে, অর্ডার দিছে, কে অর্ডার দিছে, তাজউদ্দিন আহমেদ নির্দেশ দিচ্ছেন, উনি সেটা কি করছে এক্সিকিউট করছেন, অর্থাৎ তিনি সেটা হচ্ছে কি বলে এটাকে বাস্তবায়ন করছেন, ঠিক আছে বাস্তবায়ন, ওকে গেল। এই বাস্তবায়নের ফল কি, বাস্তবায়নের ফল হচ্ছে বাংলাদেশের সেক্টর, সেক্টর যদি বলে সেক্টর হচ্ছে 11টা, ঠিক আছে 11টা সেক্টর, আর যদি বলে সাবসেক্টর, প্রশ্ন দুইটা কিন্তু, একটা হচ্ছে সেক্টর আর একটা হচ্ছে সাবসেক্টর, ওকে সেক্টর এবং সাবসেক্টর, সেক্টর হচ্ছে 11টা, সাবসেক্টর হিসাব করা হয়েছে জেলার হিসাবে, জেলার সংখ্যার হিসাবে, তখনও 64টা জেলা ছিল না, পরে সেই জেলার হিসাব করা হয়েছে, অর্থাৎ তুমি মনে রাখবে পাবে যে জেলা যতটা সাবসেক্টর ছিল ঠিক ততটা, ঠিক আছে সাবসেক্টর ছিল 64টা, সেক্টর ছিল 11টা। আরেকটা জিনিস ছিল সেটা হচ্ছে ব্রিগেড ফোর্স, কি ফোর্স, ব্রিগেড ফোর্স, ব্রিগেড ফোর্স, ওকে। এই ব্রিগেড ফোর্স ছিল হচ্ছে তিনটা, কয়টা বললাম ভাই, তিনটা, এই ব্রিগেড ফোর্স তিনটা আমরা মনে রাখবো হচ্ছে কে জি এস দ্বারা, অর্থাৎ এই তিনটা ব্রিগেড ফোর্সের তিনজন নেতৃত্ব দিচ্ছেন, কে কে, কে দ্বারা হচ্ছে খালেদ মোশারফ, খালেদ মোশারফ, আমাদের কেজিএফ দিয়ে আমরা মনে রাখবো জিনিসটা, মোশারফ, ঠিক আছে, যে দ্বারা আমরা মনে রাখবো হচ্ছে জিয়াউর রহমান, জিয়াউর রহমান, এবং এস দ্বারা মনে রাখবো হচ্ছে শফিউল্লাহ, শফিউল্লাহ। এই তিনজন হচ্ছেন বাংলাদেশের তিনটা যে ফোর্স আছে না, তিনটা ফোর্স কে নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু আলটিমেটলি পুরো ব্রিগেড ফোর্স কিন্তু মূল নেতৃত্ব ছিল কিন্তু আমাদের শেখ মুজিব, ঠিক আছে শেখ মুজিব, অর্থাৎ তিনটা ফোর্স নিয়ে কিন্তু একটা ব্রিগেড ফোর্স, ঠিক আছে, হোল ব্রিগেড ফোর্সের নেতৃত্ব ছিলেন শেখ মুজিব। আর এই যে ছোট যে তিনটা, অর্থাৎ কে জে এস, সেটা হচ্ছে খালেদ মোশাররফ, জিয়াউর রহমান এবং শফিউল্লাহ, ক্লিয়ার, শেষ গেল। এখন আমাদের যে 11টা সেক্টর না, এই সেক্টরটা খুব ইম্পর্টেন্ট, সেক্টর ইম্পর্টেন্ট কোন হিসাবে আমি বলি, সেক্টর ইম্পর্টেন্ট হচ্ছে তোমার প্রশ্ন আসে হচ্ছে যেটা আমাদের সময় আসছে, অর্থাৎ 20-21 সালে আসে, সেটা হচ্ছে নৌ সেক্টর কোন জায়গায়, আগেও প্রশ্ন আসে ধরো রাজশাহী কোন সেক্টরে, সিলেট কোন সেক্টরে, ঢাকা কোন সেক্টরে, বা ধরো কি বলে কোন সেক্টরে কোন সেক্টর কমান্ডার নেই, এই বিষয়গুলো কিন্তু ব্যাচ লাগে যদি তুমি সেক্টরটা সম্পর্কে তোমার যদি ক্লিয়ার ধারণা না থাকে, ঠিক আছে। তো সেক্টর সম্পর্কে একটু পড়ি আমরা, চলো দেখি চিত্র ভালো মতো পারি কিনা,
না এতটাও খারাপ হয় না, যতটা ভাবছি ততটাও খারাপ হয় নাই মনে হয়, মোটামুটি হয়েছে। ঠিক আছে, তো এই হয়েছিল পুরো বাংলাদেশ, বাংলাদেশ এঁকে ফেললাম আমরা একটানে। এই বাংলাদেশকে কয়টা সেক্টরে ভাগ করা হয়েছে ভাই বলছে? 11টা সেক্টর। ঠিক আছে, তো 11টা সেক্টর হিসাবটা দেখি আমরা। প্রথম আমি যে আমার জায়গা থেকে সিলেট দিয়ে শুরু করি, এই হলো না সিলেট, সিলেটকে প্রথমে এলো দুই টুকরা করে দিলি, সিলেটকে দুটা টুকরা করলাম। ঠিক আছে, একটা দিয়ে দিলাম 4 নম্বর সেক্টরে হয়তো দিন, একটা দিয়ে দিলাম 5 নম্বর সেক্টরে। ঠিক আছে, বুঝছো? এরপর এই মাঝখান দিয়ে ঢাকারে একটা ভাগ করে ফেলি, ঢাকার মাঝখান। ঠিক আছে, এখান থেকে হচ্ছে এই একটা অংশ যাবে, এই একটা অংশ যাবে, এটা হচ্ছে 3 নম্বর সেক্টরে। ঠিক, এতটাও না, এত এই যায় কাজ জিনিসটা, এই যায়। ঠিক আছে, গেল। এরপর এটা হচ্ছে এইদিকে একটা মোড় যাবে, এইদিকে একটা, আর এই এখানে এই, তো এটা হচ্ছে 1 নম্বর সেক্টর। সরি, বাংলায় লিখছি স্যার, ধুর। 1 নম্বর সেক্টর, এটা হচ্ছে 2 নম্বর সেক্টর, এটা হচ্ছে বরিশালের জায়গা, এটা হচ্ছে 9 নম্বর সেক্টর। ঠিক আছে, এরপর হচ্ছে এই জায়গা থেকে হচ্ছে তিনটা দিকে যাবে, তিনটা দিকে কি, এই একটা দিকে যাবে, এই একটা দিকে যাবে, এই একটা দিকে যাবে। ওকে, প্রথম দিক হচ্ছে এটা হচ্ছে 7 নম্বর সেক্টর, এটা হচ্ছে 6 নম্বর সেক্টর, এটা হচ্ছে 8 নম্বর সেক্টর। ওকে, আর এই যে মাঝখানে এটা, এটা হচ্ছে 11 নম্বর সেক্টরে। এরপরে যেটা সবচেয়ে ভাইটাল, যেটা দিয়ে হচ্ছে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, সেটা হচ্ছে 10 নম্বর সেক্টর, অর্থাৎ নৌ সেক্টর। তো আমাদের পড়াশোনা প্রথম শুরু করবো হচ্ছে আমরা এই যে এই সেক্টরটা দিয়ে, 10 নম্বর সেক্টর দিয়ে যদি আমরা পড়ি, প্রথম যেটা আমাদের পড়তে হবে এটা হচ্ছে একটা নৌ সেক্টর। তুমি দেখতেছো এটা হচ্ছে বঙ্গোপসাগরে কিন্তু, ঠিক আছে, অর্থাৎ এটা পানির ভিতর, সোজা কথা হলো এটা পানির ভিতর। তো যেহেতু এটা নৌ সেক্টর, তো এই সেক্টরে না কোনো সেক্টর কমান্ডার ছিল না, নো সেক্টর কমান্ডার, নো সেক্টর কমান্ডার। অর্থাৎ এখানে হইতো কি জানো, ওই যে আশেপাশে যত কমান্ডার ছিল না, অর্থাৎ 1 নম্বর সেক্টর, 2, 9, 8 নম্বর সেক্টর, এরা করতো কি, ডিউটি পালন করতো, যে যেদিন ইচ্ছে হলো এরা হইলো নিজেদের মধ্যে ডিউটি বন্টন করে নিত, তারা হইলো 10 নম্বর সেক্টরটা চালাইতো। কিন্তু যেটা হইলো আসল কথা, সেটা কি, এবার আমাদের মেডিকেলের এডমিশন টেস্টে প্রশ্ন আসছে যে নো সেক্টর কোনটা, নো সেক্টর কোনটা। দেখো, যারা হলো সেক্টর সম্পর্কে যাদের ধারণা নাই বা সেক্টর সম্পর্কে যাদের আদৌ যারা পড়াশোনা করে না, তারা কিন্তু পারবে না যে নো সেক্টর কোনটা। নো সেক্টর হচ্ছে 10 নম্বর সেক্টর। ওইটার সাথে আমরা ইন্টারকানেকশন করে কি বললাম, যে কোন সেক্টরে পুরুষ কি নাই, কোন সেক্টর কমান্ডার নাই, সেই সেক্টরটা কি 10 নম্বর সেক্টর, সেই সেক্টরে কি নেই, কোনো সেক্টর কমান্ডার নেই। ওকে, ক্লিয়ার, গেল। এরপর এখন আমরা আসি হচ্ছে আমাদের মেইন কিছু জায়গা, যে জায়গা হলো আমাদের কথার সাথে এসে পড়ে, সেই সব জায়গা কোন কোন কি বলে এটা রে সেক্টরে পড়ছিল। তো প্রথম কথা যদি আসি, তাহলে এটাই দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমাদের সিলেট, ঠিক না, সিলেট 5 এবং 4 নম্বরে কিন্তু সিলেট। এই দেখো, এখানে কিন্তু ঢাকা, ঢাকা কিন্তু 2 নম্বর। তো ঢাকাই যারা আসো তারা কিন্তু 2 নম্বর সেক্টরে ছিল মেইনলি। বরিশালের যারা আসো, বরিশালেরা তারা হচ্ছে কোন সেক্টরে, 9 নম্বর সেক্টরে। চিটাগাংয়ের যারা আসো তারা কিন্তু 1 নম্বর সেক্টরে। আচ্ছা, ইম্পর্টেন্ট যেটা, কুমিল্লার যারা আসো, আচ্ছা আমার বানান হয়েছে কিনা আল্লাহ জানে, কুমিল্লার যারা আসো 2 নম্বর সেক্টরে। আরো একটা বড় কথা, এটা হলো ব্রাহ্মণবাড়িয়া যারা আসো, আমি হাইসে আবার ভুল করলাম না, ব্রাহ্মণবাড়িয়া যারা আসো, তো বিবাড়িয়া যারা আসো, তারা কিন্তু 2 নম্বর সেক্টরে। তারপর রংপুর যারা, তারা হচ্ছে 6 নম্বর সেক্টরে ছিল। তারপর হচ্ছে 8 নম্বরে এদিকে ছিল খুলনা, ঠিক না, তারপর এখানে ছিল রাজশাহী, 7 নম্বর রাজশাহী। আমরা কিন্তু অঞ্চল দেখলেই বুঝতেছি যে কে কোন অঞ্চল, এটা কিন্তু আমরা ম্যাপ দেখলে আমরা জানি বাংলাদেশের কোন জায়গায় কোনটা অবস্থিত, সে অনুযায়ী যেহেতু সংখ্যা আমরা বসাই ফেলতে পারছি, আমরা কিন্তু জায়গা সবাই বলতে পারবো, ঠিক না। তারপর যারা ময়মনসিংহের আসো, ঠিক আছে, ময়মনসিংহের যারা, তারা কিন্তু এই যে 11 নম্বর সেক্টর, এখানে কিন্তু ময়মনসিংহ, বুঝছো, এখানে ছিল হচ্ছে ময়মনসিংহ, যারা ময়মনসিংহের আসো। আচ্ছা, গেল, পড়ে ফেললাম আমরা কোন জায়গায় কোন সেক্টর, আর হইলো নৌ সেক্টর কোনটা। মেইনলি মনে রাখবো হচ্ছে নৌ সেক্টর কোনটা, 10 নম্বর সেক্টর ছিল হচ্ছে নৌ সেক্টর, এই নৌ সেক্টরে হচ্ছে কোন সেক্টর কমান্ডার ছিল, এটা হলো মেইন ইম্পর্টেন্ট থিম আমাদের। গেল, এরপর যেটা আমরা পড়বো, আমরা ওই ওই জায়গাটা একটু মুছে ফেলি, ঠিক আছে, এই জায়গাটা একটু মুছি, ওই এই ব্রিগেড ফোর্স একটু মুছি, ঠিক আছে। ব্রিগেড ফোর্স তো আশা করি যারা ক্লাস করতো, যেই সময় ক্লাস করতেছো আশা করি লিখে ফেলতেছো, ঠিক আছে, লিখে ফেললেই কিন্তু কাজে দিবে। ওই যে বলছি না কিছু না, যে বিজনেস শুয়ে শুয়ে লেখবা, মানে এমন দেখবা, এমন না যে পাত্তাই দেবা না, এগুলো হলো যে সময় তুমি ক্লাস করো তুমি জিনিসগুলো লিখে ফেললো খাতায়, তাহলে হলো তোমার নিজেরই লাভ, তুমি দেখলা শিখলা সাথে সাথে লেখলা, তোমার মনে থাকবে জিনিসগুলো, ঠিক আছে। গেল, এখন আমরা বাংলাদেশের নারী মুক্তিযোদ্ধাদের সাথে সেক্টর ইন্টারকানেকশন করে কিছু পড়বো, কি পড়লাম ভাই, বাংলাদেশের নারী মুক্তিযোদ্ধাদের সাথে ইন্টারকানেকশন করে সেক্টর পড়বো। তো চল শুরু করি, প্রথমে আসি বাংলাদেশের নারী মুক্তিযোদ্ধা, তো অনেক ছিল, সত্যি কথা বলতো অনেক ছিল, এর মধ্যে স্বীকৃত মুক্তিযোদ্ধা 2 জন, অস্বীকৃত 1 জন, যেটা হচ্ছে যেটা সম্পর্কে আলোচনা হয়েছে। তো চলো পড়ি, নারী মুক্তিযোদ্ধা নিয়ে এখন আমরা পড়তেছি, ঠিক আছে। নারীরা তখনও হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধে অনেক ভাইটাল একটা রোল প্লে করছে, ঠিক আছে, শুধু যে কি বলে এটা রে
পুরুষরা যে যুদ্ধ করছে এমন না, নারীরাও যুদ্ধ করছে। এর মধ্যে প্রথম যে একটা হচ্ছে বলছি স্বীকৃত নারী যোদ্ধা, একটা বলছি স্বীকৃত নারী যোদ্ধা, আর একটা বলছি অস্বীকৃত নারী যোদ্ধা। ঠিক আছে, তো স্বীকৃত নারী যোদ্ধা বলতে বুঝাইছি যে ওনারা দুজন স্বীকৃতি পাইছে। বাংলাদেশে তো স্বীকৃতি হয়েছে বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। এই স্বীকৃতির মধ্যে দুইটা স্বীকৃতি পাইছে হচ্ছে আমাদের দুইজন নারী মুক্তিযোদ্ধা, দুইজন। কয়জনের নাম বলছি ভাই? দুইজন। প্রথম জনের নাম হচ্ছে তারামন বিবি। কি বললাম আমি? তারামন বিবি। ওকে, তারামন বিবি। এরপরে দুই নাম্বার হচ্ছে ডাক্তার, ডাক্তার প্লাস ক্যাপ্টেন, মানে মানুষটা আসলে মাল্টি ট্যালেন্টেড একটা মানুষ ছিলেন। ক্যাপ্টেন ডাক্তার সেতারা, কি জানার নাম বোধ হয় সেতারা বেগম আর কি, সেতারা বেগম। এই ওনার সম্পর্কে কিছু বলা লাগবে আর কি, উনি মাল্টি ট্যালেন্টেড, ওনার বংশ মাল্টি ট্যালেন্টেড, কিভাবে সব করতেছি চলো। এই যে তারামন বিবি ছিলেন না, তারামন বিবি ছিলেন হচ্ছে 11 নম্বর সেক্টরে। এই যে 11 নম্বর সেক্টরে, 11 নম্বর সেক্টরে ছিলেন আমাদের তারামন বিবি, আর সেতারা বেগম ছিলেন আমাদের 2 নম্বর সেক্টরে। এই যে এখানে 2 নম্বর সেক্টরে ছিলেন আমাদের সেতারা বেগম। সেতারা বেগম সম্পর্কে একটু বলা যাক বা একটু কিছু জানা উচিত। ঠিক আছে, সেতারা বেগম সম্পর্কে সবচেয়ে বেশি যেটা জানতে হবে সেটা হচ্ছে উনি হলিক্রস স্টুডেন্ট ছিলেন। কোথায় স্টুডেন্ট ছিলেন প্রথমে? হলিক্রসে যারা ভিডিও দেখবা তারা প্রাউড ফিল করতে পারো যে তোমাদের কি বলে এটারে বড় সরি সিনিয়র আপু, তোমাদের হিসাবে আপু উনি হচ্ছেন এই কলেজে। তো উনি প্রথমে হলিক্রস কলেজে ছিলেন, এরপর উনি এই তোমাদের মতো মেডিকেল এডমিশন টেস্ট দিয়েছেন এবং কোথায় পাইছেন? ডিএনসি তে পাইছেন। ঠিক আছে, এই শুধু ডিএনসি তে পাই উনি থামেন নাই, উনি পরে 5 বছর পরে আর্মি করে গেছেন, অর্থাৎ উনি বিএমএ করেও গেছেন। বিএমএ করে দিয়ে ডিরেক্ট ক্যাপ্টেন র্যাঙ্কে ডিভিশন পাইছেন। দেখো আর অর্জন দেখো, হলিক্রস, তারপর ঢাকা মেডিকেল, তারপরে বিএমএ। ঠিক আছে, এর জন্য উনি ক্যাপ্টেন প্লাস ডাক্তার। এই দেখো, এটার মাধ্যমে পাইছেন উনি ডাক্তার, এটার মাধ্যমে পাইছেন উনি ক্যাপ্টেন। তাহলে বুঝো মানুষটা কতটা মাল্টি ট্যালেন্টেড ছিলেন। মাল্টি ট্যালেন্টেড দেখছো কি? মাল্টি ট্যালেন্টেড তো শুরু। উনি ছিলেন বাংলাদেশের প্রথম মহিলা ক্যাপ্টেন। উনি হচ্ছেন, এই যে ক্যাপ্টেন বলছি এটা এত সহজে বলি নেবে, এক কথাটা এত এত সহজ না। উনি প্রথম প্রথম মহিলা ক্যাপ্টেন বাংলাদেশের আর্মিতে, প্রথম মহিলা ক্যাপ্টেন হচ্ছে ডাক্তার সেতারা বেগম। ঠিক আছে, উনি প্রথম মহিলা ক্যাপ্টেন। এটা আরেকটা গুরুত্বপূর্ণ লাইন, মানুষের অর্জন দেখো, মানুষের কত অর্জন। ঠিক আছে, গেল। এরপর ওনার সহোদর অর্থাৎ ওনার ভাই, ঠিক আছে, ওনার ভাইয়ের আরেক কাহিনী। ওনার ভাইয়ের নাম হচ্ছেন এটিএম হায়দার। ওনার ভাই হচ্ছেন এটিএম, এটিএম মেশিনে দেয় না, ওনার নাম এটিএম, এটিএম হায়দার। হায়দার, এটিএম হায়দার বলছি এত সহজ না মানুষটা। মানুষটা ছিলেন এই যে 2 নম্বর সেক্টর, এই 2 নম্বর সেক্টরের কমান্ডার, 2 নং সেক্টর কমান্ডার ছিলেন কে? এই যে এটিএম হায়দার, সেক্টর কমান্ডার। অর্থাৎ এই যে ডাক্তার সেতারা বেগম ছিলেন না, উনি মূলত ওনার ভাইয়ের আন্ডারেই কি বলে যুদ্ধটা করছেন। ওনার ভাই ছিলেন সেক্টর কমান্ডার, উনি সেই সেক্টরেই যুদ্ধ করছেন, ভাইয়ের আন্ডারেই যুদ্ধ করছেন। ঠিক আছে, গেল। এই যে এটিএম হায়দার, এই মানুষটা এত সহজ না, এই মানুষটা অনেক কঠিন কঠিন কিছু কাজ আছে বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের মুক্তিযুদ্ধে উনি কিছু কঠিন কঠিন কাজ করছেন। এই আমি কিন্তু জিনিসগুলো ইন্টারকানেকশন করে পড়াচ্ছি। দেখো, প্রথমে আমরা সেক্টরে ছিলাম, সেক্টর থেকে ঠাস করে চলে গেছি নারী মুক্তিযোদ্ধা। নারী মুক্তিযোদ্ধাদের আমরা কেমন সেক্টর সেক্টর দেখছো ভাগ করে দিচ্ছি। তারামন বিবি 11 নম্বর সেক্টরে, ক্যাপ্টেন ডাক্তার সেতারা বেগম 2 নম্বর সেক্টর, তাদের কাজ ভাগ করে দিচ্ছি। তারপরে গেলাম ক্যাপ্টেন ডাক্তার সেতারা বেগমের ভাই এটিএম হায়দার, যিনি ছিলেন 2 নম্বর সেক্টরের কমান্ডার, এবং যেহেতু উনি 2 নম্বর সেক্টরের কমান্ডার, অর্থাৎ ওনার কাজও ছিল কত নম্বর সেক্টরে? অবশ্যই 2 নম্বর সেক্টরে। ওকে, এরপরে আসি। দেখো, স্বীকৃত ছিলেন দুইজন, এই দুজন অস্বীকৃত কি ছিলেন? অস্বীকৃত ছিলেন এই যে আমাদের সিলেটের, সিলেটের উনি একজন খাসিয়া নারী। উনি একজন কি নারী? খাসিয়া নারী। ওনার নাম হচ্ছে ভাইয়া কাকন বিবি। কি বললাম? কাকন বিবি। ঠিক আছে, ওনার নাম হচ্ছে কাকন বিবি। ওনার সেক্টর হচ্ছে 5 নম্বর সেক্টর। আমি যেহেতু বলছি উনি একজন খাসিয়া ছিল, উনি এই যে 5 নম্বর সেক্টরে ছিলেন হচ্ছে আমাদের কাকন বিবি। ঠিক আছে, আচ্ছা এখানে বাদ দিয়ে এখানে লিখি, এই 5 নম্বর সেক্টরে ছিলেন হচ্ছে আমাদের কাকন বিবি। ঠিক আছে, কাকন বিবি ছিলেন একজন খাসিয়া। 1996 সালে না ওনারকে আর কি পদক দেওয়ার জন্য বা স্বীকৃত করার জন্য হইল ই করা হয়েছিল, গেজেট পাস করা হয়েছিল, কিন্তু সেই গেজেটটা ইমপ্লিমেন্ট করা হয় নাই। এর জন্য হইলো কি বলে এটা, ওনারে আর কোনো কি বলে এটা খেতাবও দেওয়া হয়নি। ঠিক আছে, এই জন্য খেতাব পাইলো। এরপর আসি এই যে এটিএম হায়দার, এই এটিএম হায়দার মানুষটা নিয়ে একটু পড়াশোনা করি। এই যে এটিএম হায়দার না, এটিএম হায়দার মানুষটা অনেক একটা গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়েছিল। সিদ্ধান্ত মানে কি? ওনার মাথায় এই তাজউদ্দিনের মতোই কিছু একটা তৈরি করার প্ল্যান ছিল। এই মানুষটাই প্রথম ঢাকায়
ক্র্যাক প্ল্যাটুন নামে একটা আলাদা দল বা বাহিনী গঠন করে। কি গঠন করছেন? মানুষ অনেক আসলে বাংলাদেশের প্রতি মানে তাদের এক একজনের এক এক ভাবে আর কি অবদান, সত্যি কথা বলতে না যুদ্ধ হইতো না। ক্র্যাক প্ল্যাটুন, ক্র্যাক প্ল্যাটুন নামে উনি গেরিলা বাহিনী গঠন করছে। আমরা সবাই জানি গেরিলা কারা, যারা হইলো এই আসলো এই মারলো এই দৌড় দিল, গেরিলা বাহিনী অর্থাৎ লুকা লুকাচুরি খেলতো তারা। গেরিলা বাহিনীর যে যুদ্ধটা ছিল সোজা কথায় লুকাচুরি খেলতো গেরিলা বাহিনী, ঠিক আছে? তো এই গেল কেরি, এই যে বললাম না ক্র্যাক প্ল্যাটুন গেরিলা অভিযান করছে। যুদ্ধ শেষে এটা হিসাব করে দেখা হয়েছে যে গেরিলা বাহিনী বাংলাদেশে বিরাশিটা অভিযান করে পাকিস্তানদের বিভিন্ন ভাবে ক্ষয়ক্ষতি মানে মানে মুখে ফেলাইছে সোজা হিসাব। তো এই যে ক্র্যাক প্ল্যাটুন, ক্র্যাক প্ল্যাটুন নিয়ে না দুইটা দুই দিকের খুবই মর্মান্তিক কাহিনী আছে, দুই দিকের কাহিনী বা দুইটা মানুষের কাহিনী বলতে গেলে দুইটা মানুষ। প্রথম মানুষটার কথা আমরা শুনছি সবাই বা পড়ছি, প্রথম মানুষ হচ্ছে শহীদ আজাদ। এই শহীদ আজাদকে নিয়ে আমাদের বর্তমান সময়ের জননন্দিত একজন লেখক, তার নাম হচ্ছে আনিসুল হক। সে আনিসুল হক একটা উপন্যাস লেখছে, উপন্যাসটা আশা করি তোমরা সবাই পড়ছো। উপন্যাসটা হচ্ছে মা। এই উপন্যাসটা বইও আমার কাছে আছে, বইটা এই আমার ওই যে কি বলে এটা আমার তাকে রাখা, দেখাইতাম তোমাদের। মা কি বলতেছি আমি আবার শুনো, শহীদ আজাদ, এই শহীদ আজাদ উনি ভাত খাইতে পারেন না, এর জন্য ওনার মাকে বলছিলেন জেলে ভাত নিয়ে আসতে। ওনার মা পরের দিন ভাত নিয়ে আসছে কিন্তু ছেলেকে আর খুঁজে পান নাই। এরপর মা যতদিন বেঁচে ছিলেন এই শহীদ আজাদের কথা মনে রেখে মা আর কোনোদিন ভাত খায় নাই। মানে জিনিসটা আসলে কতটা মর্মান্তিক একটা বিষয়। শহীদ আজাদ আনিসুল হক এই বিষয়টাকে, এই কাহিনীটিকাই মানে কাহিনীটি উনি হচ্ছে তুলে ধরছেন কোথায়, ওনার উপন্যাস। ওনার উপন্যাস কি? উপন্যাস হচ্ছে মা। ওই মায়ের এই কথাটা মনে রেখেই তিনি হচ্ছে উপন্যাস করছেন মা, ঠিক আছে? দেখো আমরা আরেকটা জিনিস শিখে ফেললাম, সেটা কি দেখো, মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা উপন্যাস কি মা শিখে ফেললাম। আরেকটা জিনিস দুই নম্বর দেখাইলাম না, দুই নম্বর হচ্ছে বদিউল আলম নামে একটা লোক, বদিউল আলম, ঠিক আছে? এই বদিউল আলম হচ্ছে একজন গেরিলা যোদ্ধা ছিলেন, এবং বদিউল আলমের কথা স্বীকৃত করে বা বদিউল আলমকে মনে রেখে আরেক নন্দিত, আচ্ছা আরেক নন্দিত কথা সাহিত্যিক, সে হচ্ছে হুমায়ুন আহমেদ। সেই হুমায়ুন আহমেদ হচ্ছে কি বলে আরেকটা বই লেখছে, বই তো না উনি কি বলে এটারে সিনেমাও বানিয়ে ফেলছে মনে হয় এটা দিয়ে। হুমায়ুন আহমেদ ওনার একটা সৃষ্টি বলতে পারে, সেটা হচ্ছে কি আগুনের পরশমণি, আগুনের পরশমণি, ঠিক আছে? আগুনের পরশমণি, ঠিক আছে? কি বললাম ধরো দুইটা জিনিস শিখে ফেললাম কিভাবে, দেখো আবার দেখো ইন্টার কানেকশন করছি ভাইয়া, কিন্তু আবার ইন্টার কানেকশন করছি। দেখো কিভাবে সেতারা বেগম ছিলাম, নারী দিয়ে সেতারা বেগম গেছি, সেতারা বেগম থেকে এটিএম হায়দারে ছিলাম, ঠিক না? এটিএম হায়দার ছিলেন দুই নম্বর সেক্টর কমান্ডার, এটিএম হায়দারের প্ল্যানে গেছি, উনি ক্র্যাক প্ল্যাটুন বানিয়েছে। ক্র্যাক প্ল্যাটুন দুই ভাগে ছিল গেরিলা, মানে ক্র্যাক প্ল্যাটুন তো গেরিলা অভিযান করতো, সেই হিসাবে এটা একটা গেরিলা বাহিনী। গেরিলা বাহিনীর দুইজন সদস্যের নামে গেছি, কে কে? একজন হচ্ছে শহীদ আজাদ, একজন বদিউল আলম। শহীদ আজাদের স্মৃতিকে স্মরণ করে লেখা হয়েছে মা, এবং বদিউল আলমের কথা মনে করে লেখা হয়েছে আগুনের পরশমণি। আমরা কি বলতে পারি যে আমরা মুক্তিযুদ্ধ ভিত্তিক দুটি উপন্যাসের নাম শিখলাম, মা এবং আগুনের পরশমণি। জিনিসগুলো এমনই যদি ইন্টারকানেকশন করে পড়তে পারো খুবই সহজ লাগবে। কিন্তু একবার যদি প্যাচ শুরু করো তোমার সারাটা সময় যদি প্যাচই লাগবে, জেনারেল নলেজ এত কঠিন লাগবে। প্রত্যেক কোচিং এ বলবে কি জানো, প্রত্যেক কোচিং ভাই সবাই বলবে ডেইলি 5 মিনিট জিকে পড়বা, ডেইলি 10 মিনিট জিকে পড়বা, ডেইলি পড়তে হবে, চর্চার মধ্যে রাখতে হবে। মোটেও না, এগুলো বোগাস কথাবার্তা। জেনারেল নলেজ হইলো যেটা মনে থাকে তোমার মনে থাকবেই, তুমি যদি গল্পের মতো পড়ো আরো ভালো মনে থাকবে, আর যদি মুখস্থ করতে চাও তোমার উপরে লোড পড়বে। তুমি আমি লোড না নিয়ে আমরা এভাবে গল্প করে পড়তে পারি, এমনও মানুষ আছে প্রত্যেক লাইন মুখস্থ করতে পারে, এমনও মানুষ আছে ওই যে রেটিনার জিকে, তারপর হলো জোবায়ের জিকে, তারপর হলো বিশ্ব, তারপর MP3 সব মুখস্থ করতে পারে, এমনও মানুষ আছে। আলটিমেটলি তারা চান্স পাবে না ভাই, লেখা রাখো, তারা চান্স পাইতেছে না, কারণ তারা শুধু লোড বাড়াইতেছে, তারা মাথায় লোড বাড়াইতেছে, এমনই ইনফরমেশন তারা পড়তেছে যেটা দরকার নাই, মোটেও দরকার নাই, সেটাও তারা পড়বে, তারা সব সাল পড়বে, এবং আলটিমেটলি লোডটা বাড়াইতেছে। তুমি আমি তো লোড নিতে পারবো না, আমাদের পড়তে হবে গল্প কইরা। তো গল্প করার হলো এই প্রসেস, এই প্রসেসের পরও একটার সাথে একটা কোরিলেট করে এবং ইন্টারকানেকশন করে পড়ো, খুব সহজ লাগবে জিকে, বুঝে গেছে? তো শেষ, এখন আমরা যাই হচ্ছে, আচ্ছা নারীতে ছিলাম, ঠিক না? ও নারী পড়লাম, নারীর সাথে সাথে তাইলে আমরা কিছু বিদেশি, এবং যেহেতু খাসিয়া পড়ছি তাহলে আদিবাসী মুক্তিযোদ্ধার নামও পড়ে ফেলি, দুজনের নাম পড়বো,
কজন? দুইজন। আচ্ছা ময়মনসিংহ একটু সারাই রাখলাম, একটু সরি ময়মনসিংহবাসী, এই ময়মনসিংহটা এখানে রাখলাম, ঠিক আছে, অসন্তুষ্ট করলাম না। আমরা দুইটা জিনিস বলছি, কি কি বলছি ভাইয়া? একটা হচ্ছে বিদেশি মুক্তিযোদ্ধা, বিদেশি মুক্তিযোদ্ধা, আর একটা হচ্ছে আদিবাসী মুক্তিযোদ্ধা। এবার একটু শর্টকাট করে লিখলাম, ঠিক আছে, তাহলে এক বোর্ডে সব দেখতে পারতেছ। বিদেশি মুক্তিযোদ্ধার একটা কাহিনী বলি, বিদেশি মুক্তিযোদ্ধার নাম হচ্ছে WH অডারল্যান্ড। ওনার কাহিনী কি, উনি মূলত নেদারল্যান্ডের মানুষ ছিলেন, ঠিক আছে, উনি নেদারল্যান্ড থেকে বাংলাদেশে বাটা কোম্পানিতে চাকরি করতে আসছেন, বাটা কোম্পানিতে তিনি হচ্ছে চাকরি করতে আসছেন, তখনই মুক্তিযুদ্ধ শুরু হয়েছে, উনি আর দেশে যাইতে পারেন নাই। শুধু কথা হলো এমন না যে ওনার দেশাত্মবোধ জেগে উঠছে দেখে উনি মুক্তিযুদ্ধে ছিলেন, উনি মূলত নেদারল্যান্ডে ফিরে যেতে পারেন না, এর জন্য হচ্ছে উনি বাংলাদেশে ছিলেন এবং বাংলাদেশে যুদ্ধে তিনি অংশগ্রহণ করছেন, সেখানে তার দেশাত্মবোধ প্রকাশ পাইছে, ঠিক আছে। তো নামটা কি WH অডারল্যান্ড, ঠিক আছে। এমন না কিন্তু যে যুদ্ধের পর তিনি চলে গেছেন, এই যুদ্ধের পর কিন্তু তিনি মারা যাওয়ার আগ পর্যন্ত কিন্তু তিনি বাংলাদেশে ছিলেন, ওকে, গেল। WH অডারল্যান্ড। এরপর আদিবাসী মুক্তিযোদ্ধা কে ছিলেন? আদিবাসী মুক্তিযোদ্ধা ছিলেন হচ্ছে ইউ কে চিং মারমা, ইউ কে চিং মারমা। এই নাম শুনেই তো বুঝছো উনি হচ্ছে মারমা সম্প্রদায়। আমাদের কাকন বিবি ছিলেন হচ্ছে খাসিয়া, উনি হচ্ছে মারমা, ওকে, গেল। এখন এই যে অডারল্যান্ড এত কিছু করলো, অডারল্যান্ডে কি আমাদের বাংলাদেশ সরকার এত সহজে ছেড়ে দেবে? ওনার তো কিছু একটা করা উচিত, ওনার তো কোনো একটা পদক দেওয়া উচিত নাকি? ওনার তো সম্মান জানানো উচিত, সোজা কথা, ওনার তো সম্মান জানানো উচিত। সেই সম্মান রক্ষার্থে এই অডারল্যান্ডকে দেওয়া হয়েছে বীর প্রতীক। ওনাকে দেওয়া হয়েছে কি, বীর তো বুঝছি, ওনা তো অবশ্যই বীর, বীর আমি সহজ করে লিখলাম বীর প্রতীক, ঠিক আছে। অডারল্যান্ডকে দেওয়া হয়েছে WH অডারল্যান্ডকে দেওয়া হয়েছে বীর প্রতীক, আর ইউকে চিং মারমাকে দেওয়া হয়েছে হচ্ছে বীর উত্তম, ওকে, বীর উত্তম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা চলে গেছি মনে হয় কিসে, পদকের অনেক চলে গেছি, ঠিক না? পদক দিয়ে চলো একটু পদক পড়ি, পদক মানে কি, কারে কোন পদক দেওয়া চলো একটু পড়ি, তো একটু বুঝতে হইতেছে আমাদের, ঠিক আছে। ধরো এই ক্যাপ ভাই, আমি এটিএম হায়দ্রাবাদ নিয়ে অনেক লিখছি, এটিএম হায়দ্রাবাদ একটু মুছে ফেলি, ঠিক আছে। এখানে পদক নিয়ে কথাবার্তা হবে, এখন পদক নিয়ে কথাবার্তা হইলো, বাংলাদেশে মোট পদক দেওয়া হয়েছে হচ্ছে 667টা, কয়টা, 667টা দেওয়া হয়েছিল, বর্তমানে আছে হচ্ছে 673টা, ওই মাঝখানে একজন রাজাকার আসছিল দেখে ওনারটা বাদ দেওয়া হয়েছে 676, ঠিক আছে। এখন বর্তমানে আমরা সবাই যেটা জানি, মানে তুমি যদি ক্লাস টু এর বাচ্চারাও যদি জিজ্ঞাসা করো, বীর শ্রেষ্ঠ কজন পারবে, কয়জন, 7 জন, এটা সবাই পারে, বীর শ্রেষ্ঠ হচ্ছে 7 জন, এটা সবাই পারে, ঠিক আছে। ও আরেকটা জিনিস, পদকের সিরিয়ালটা মনে রাখবা, বীর শ্রেষ্ঠ পর তুমি প্রতীকে চলে যাইও না, বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক, বীর শ্রেষ্ঠ, তারপর হচ্ছে বীর উত্তম, ঠিক আছে, তারপর হচ্ছে বীর বিক্রম, যত নিচের দিকে যাবে তত মানুষ বাড়বে, বিক্রম, বীর, প্রতীক, ঠিক আছে, যত নিচের দিকে তত মানুষ বাড়বে, ওকে, গেল। এমন সংখ্যাটা একটু মনে রাখো, এটা রাখা লাগবে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। উত্তম হচ্ছে 69 জন, ঠিক আছে, বিক্রম হচ্ছে 175 ছিল, এখন হয়ে গেছে 174, ওই হিসাবেই 176 হয়েছে, ঠিক আছে, 174। আর বীর প্রতীক হইল 426 জন, এই যে যেটা বলতেছিলাম যত নিচে যাবে তত হচ্ছে বাড়তেছে, সব মিলে হইলো 677 জন, ওকে। তো একটা জিনিস আমি কি বললাম যে 174 থেকে, এই যে একটা মাইনাস, একটা মাইনাস হইলো, এটা হচ্ছে রাজাকারের জন্য বলছি, কিন্তু এই যে এখানে যে ভাই হিসাবটা দেখতেছ না, 69 জন, ওই 1971 সালে না এটা ছিল এভাবে 68 জন, পরে এক যোগ হয়েছে। এখন প্রশ্ন হইলো, এই পরে যে এক যোগ হইলো, এই পরের একজন মানুষটা কে, যার সম্মানার্থে এভাবেই একজন বাড়াই দেওয়া হইলো, তাও বীর উত্তম দেওয়া হইলো, এটা কারণ কি? সেই লোকটা হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল জামিল, যে মানুষটা 1975 সালের ওই 15ই আগস্ট, খন্দকার মোস্তাকের ওই ষড়যন্ত্রের 15ই আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি 32 নম্বর বাসার হোল সিকিউরিটির দায়িত্বে ছিলেন, সে হচ্ছে কে, ব্রিগেডিয়ার জেনারেল জামিল। এই একজনকে ব্রিগেডিয়ার জেনারেল জামিল, ওনাকে পরে কোন পদবীতে ভূষিত করা হয় বা কোন কোন পদ কি বলে এটা প্রতীক দেওয়া হয়, প্রতীক দেওয়া হচ্ছে ওনাকে বীর উত্তম, ওকে, ক্লিয়ার, গেল, শেষ। তো আবার আমি বলি কি কি আমরা পড়লাম আজকে, আমরা আজকে মূলত পড়ছি হচ্ছে তোমাদের পড়া কম শিখেছি বেশি, শিখেছি কি যে কোরিলেট করে কেমনে পড়তে হয় বা তুমি জিকেটারে কোরিলেট কিভাবে করবা, জিকেটারে কোরিলেট করার উপায় আমি তোমাদের বললাম, যে উপায় কি, আমি একসময় যেভাবে বলছি ওভাবেই করিলেন, একটা থেকে একটা দেখে সিবে, কিন্তু ভাইয়া একটা থেকে কিন্তু পড়ে রইল নেই, বা এটাই বললে যে এটাই শেষ, সেখানেই পড়া, এটাই এখানে পড়া শেষ, সেতারা বেগম দিয়ে কিছুতে গেছি, সেখান থেকে ঘুরে দেওয়া আবার সেতারা বেগমের নিচেই কিন্তু আসছি, ঠিক না, জায়গা খুঁজে খুঁজে, আচ্ছা, গেল। সেক্টর সম্পর্কে
বিশ্বাস করো এত কিছু ভুম ভাম করা লাগবে না। যখন বীরশ্রেষ্ঠ সাতজনের নাম পড়বে না, এই যে সাতজনের যখন ডিটেলস পড়বা, তখন তোমার এটা পড়তে হবে যে সাতজন বীরশ্রেষ্ঠ কোন কোন সেক্টরে ছিল। এর বেশি তোমার একটা অক্ষর পড়া লাগবে না, দরকার নেই, লোড দেবা না। অনেক ভাইয়া বা কোচিং বলবে কি যে তুমি যেখানে বাস করো সেখান কত নম্বর সেক্টর, বলতো সিলেট কোন সেক্টরে, রাঙ্গামাটি কোন সেক্টর, দরকার নেই। এগুলো কিসের লোড নেবো না আমরা? এগুলো একটা প্রশ্ন আসতে পারে, সেটা কি মুজিবনগর সরকার যেটা আমি শুরুতে পড়াইছি এটা কত নম্বর সেক্টরে? অ্যাটলিস্ট ক্লাস যদি কেটে থাকো, এই প্রশ্নের আনসার তোমরা কমেন্টে পারো, লাগলে আমার ইনবক্সে যদি পারো, বা ওই যদি ভিডিও দিই ভিডিওর নিচে কোনো মতে একটু লিখে আমার জানাই দিও যে ভাইয়া মুজিবনগর সরকার কত নম্বর সেক্টর আমরা ছিল। এখন কত মিনিট চলে আল্লাহ জানে, চলে 50 মিনিট চলে, অনেক সময় ক্লাস হয়েছে। যদি করে থাকো তাহলে আমার শুধু এই জিনিসটা বললো যে মুজিবনগর সরকার কত নম্বর সেক্টরে ছিল, তুমি ম্যাপ দেখেও অন্তত এটা বলতে পারবা। মেহেরপুরে যাবা, কুষ্টিয়াতে যাবা, বৈদ্যনাথ তলায় যাবা, আম্রকানুনে যাবা, তারপরে বলবা কত নম্বর সেক্টরে। এটা একটা প্রশ্ন রইল তোমাদের কাছে। তারপর আমি বলি লোড নেওয়া যাবে না, বিশেষ করে HSC 21 বাইরে লোড নিতে যাইও না। তোমাদের এডমিশন সামনে, লোড নিলেই মারা খাবা। লোড নেবা বুঝে শুনে লোড নেবা, কি পড়া লাগবে কি পড়া লাগবে না অনেক ভেবে চিন্তা পড়বা যে তোমার জিকে ওইটা কি আসলে ইম্পর্টেন্ট, কোচিং দিয়ে যেটা দিছে ওই টপিকটা আসলেও বাংলাদেশের ইতিহাসের মুক্তিযুদ্ধে আছে কিনা, এই জিনিসটা প্রথম আগে দেখবা তুমি। দ্বিতীয়ত দেখবা তুমি যেটা পড়তেছো ওইটা কি আসলে নেসেসারি কিনা, বা আননেসেসারি জিনিস পড়তেছো কিনা। যদি আননেসেসারি হয় যত কোচিং বড় বলুক, যত রেটিনা উন্মেষ মেডিকো যাই বলুক, সাইড দেবা। তোমার পড়তে হবে বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বিশেষ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এটার উপর তোমার হাফিজ হইতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের এমন কোনো কিছু তোমার বাদ দেওয়া যাবে না, এবং বাদ দিয়ে তুমি এডমিশন বসতে পারবা না। এডমিশনের জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধ পড়তে হবে, লাগলে তুমি আমাদের প্রশ্ন হেঁটে দেখো 2021-20-21 প্রশ্ন দেখো, মুক্তিযুদ্ধ যদি কয়টা আসছে আর আননেসেসারি কি আসছে, কিচ্ছু আননেসেসারি আসে না, সব মুক্তিযুদ্ধ, সব মুক্তিযুদ্ধ দুই একটা মনে হয় একটু বাইরে আসছে, বাইরে মানে ওই ইতিহাস থেকে আসছে। তো আজকে যা পড়াইলাম, আজকে পড়াই যে খুবই অল্প টপিক মুজিবনগর সরকার আর সেক্টর আর কিছু মানুষ সম্পর্কে আজকে আমরা জানছি। তো পরশু দিন আমি একটা ক্লাস নেবো জেনারেল, এখন জেনারেল ফ্রি চলতেই থাকবে ক্লাস, কোনো প্যারা নেই। পরশু দিন যে ক্লাস এখানে হইলে ধরো বাংলাদেশের ওই কি বলে এটারে বীরশ্রেষ্ঠদের নিয়ে বা যে আলোচনা সহযোগে আমি পড়াবো। আচ্ছা সাফায়েত মুত্তাকি দুর্যাবস্থা 8 নম্বর ছিল, ঠিক আছে পারফেক্ট, থ্যাংক ইউ, আনসারটা ঠিক আছে কারেক্ট, 8 নম্বর সেক্টরে মুজিবনগর সরকার ছিল হচ্ছে 8 নম্বর সেক্টরে। এই ইনফরমেশনটা তুমি মনে রাখবে, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, এটা তো মনে রাখতে হবে, ঠিক আছে। এই 8 নম্বর সেক্টর এই জায়গায় ছিল হচ্ছে আমাদের মুজিবনগর সরকার, ওকে। আচ্ছা আনসারটা রিভিল হয়ে গেল না, আচ্ছা বাদ দাও, অসুবিধা না। তো আশা করি যে যে সময় ক্লাস করো অসুবিধা না, গ্রুপে এখন দিয়ে ক্লাস হবে, আমি ক্লাস নেবো সবগুলা, জিকে নেবো, পরে হলো বায়োলজি শুরু করবো, ফ্রি ক্লাস চলবে পুরো একদম ফ্রি ক্লাস। অনেকে আছে হইলো কি জিকে পড়ে না, ক্লাস হইলে ধরো অনেকে ওই যে আর্থিক অবস্থা খারাপের জন্য জিকে আলাদাভাবে পড়তে পারে না, তো ফ্রি ক্লাসে পড়ুক। আর পরে যদি ওই যে আমার বলছিল পেইড ব্যাচের কথা জিকে, ওটা শুরু করলে শুরু হবে, কিন্তু ফ্রি ক্লাস চলবে, ঠিক আছে। তো পরশু দিন দেখা হইতেছে নেক্সট টপিক নিয়ে, জিকের অন্য একটা টপিক নিয়ে আসবো, ঠিক আছে। আজকে ক্লাসটা যদি যে যেখানে যেভাবে করো, থ্যাংক ইউ আজকে ক্লাস করার জন্য। ইউটিউবে দেবে, ইউটিউবে থাকলে করবা, নাহলে গ্রুপেই থাকতেছে রেকর্ডটা করে নিও, ঠিক আছে, তোমারই লাভ হবে ক্লাসটা করলে। অ্যাটলিস্ট এভাবে ভেঙে ভেঙে এভাবে বোর্ডে লেখায় তো কোনো ভাই, কোনো কোচিং, কোনো কি বলে এটা কি প্রাইভেট ব্যাচ কেউ পড়াবে না, পাবে ভেঙে ভেঙে, মানে প্রত্যেকটা ওয়ার্ড লিখে লিখে বা পড়াবে না, পড়ায় না, এডমিশন সিজনে পড়াবে নাকি পড়ায় না। এটাই কালচার, এটাই নিয়ম, যে বই হলো দেখাই দেবে, আর জেনারেল নলেজ বলবে অমুক পৃষ্ঠা থেকে অমুক পৃষ্ঠা পড়লো, অমুক পৃষ্ঠা থেকে তমুক পৃষ্ঠা পড়লো, পড়ে এসো এই 10 পৃষ্ঠা, পড়ে এসো এই টপিকটা, এভাবে আসলে পড়া হবে না জেনারেল নলেজ, অল্প পড়তে হবে, বুঝে পড়তে হবে। ওকে, দেখা হবে তোমাদের সাথে পরশু দিন, হ্যাঁ পরশু দিন ইনশাল্লাহ, ভালো থাকো, গেলাম, আসসালামু আলাইকুম সবাইকে।